আজকের এই দশমিকের ভাগ করব। তো এখানে দেওয়া আছে যে 5.15 ভাগ 2.5। তো এটা দুটো প্রসেসে করা যায়, একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে, একটা হচ্ছে উপর নিচে করে, মানে ল ভর সাজিয়ে করা যায়। তো সহজ পদ্ধতি হচ্ছে উপর নিচে বা ল ভর সাজিয়ে। তো আমি প্রথমে সহজ পদ্ধতিটা করি। তো প্রথমে এখানে যা আছে তা বসিয়ে দিলাম উপরে, আর নিচে কত আছে 2.5। এবার এই সংখ্যাটা থেকে দশমিকটা উঠাতে হবে। তো দশমিকটা উঠাতে গেলে কি করতে হবে, উপরে যা আছে তা লিখে দিচ্ছি দশমিকটা বাদ দিয়ে, আর নিচে যা আছে তা বসিয়ে দিচ্ছি দশমিক বাদ দিয়ে। এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে, দুটা। তো তো আমরা পাবো কি, দশমিকের জন্য একটা এক, আর যটা সংখ্যা আছে তটা শূন্য, মানে আমাদের 100 নিচে আসবে। আচ্ছা, এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা। তাহলে আমাদের যেহেতু এটা নিচে আছে তো উপরে গিয়ে বসবে 1 আর 0। এবার আমরা যদি কাটাকুটি করি তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে এই শূন্য কেটে গেল। এবার যদি 5 দিয়ে কাটি তাহলে 5 6 30, 1 5 3 15, 5 দিয়ে 10, আর কাটাকাটি হবে না। তো আমরা এবার কি করছি, গুণ করে নিচ্ছি। এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, 50, আর উপরে হয়ে গেল কত, 63। এবার 50 আর 63কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের উত্তর চলে আসবে। প্রথমে কত, একবার যাবে, 3 আসলো, 1 আসলো। এবার ভাগ যাবে না, এখানে আমরা দশমিক নিচ্ছি, এখানে 0 পাচ্ছি। তাহলে 5 2 10 দুইবার যাবে, তাহলে 0 3 আসলো, একটা 0 পাওয়া যাবে। তাহলে কয়বার যাবে এবার, 5 6 30, 300। তাহলে আমাদের এটা উত্তর, আমাদের উত্তর চলে আসলো এটা। এই অঙ্কটাকে আবার যদি আমরা এইভাবে করি, তো সেটাও করা যাবে। তো এখানে দেখছি দশমিকের পরে কটা ঘর আছে, একটা, আর এখানে দশমিকের পরে কটা ঘর, দুটা ঘর। তো এখান থেকে আমাদের দশমিকটাকে সরাতে হবে, মাথায় রাখতে হবে, এখান থেকে আমাদের দশমিকটাকে সরাতে হবে ফার্স্ট। তাহলে এখান থেকে দশমিকটা সরালে আমরা প্রথমে আমরা লিখে নেছি 2 5। এবার এখানে কয় ঘর, দশমিকের পরে কয় ঘর আছে, এক ঘর। তাহলে এই দশমিকটাকে এক ঘর পিছিয়ে দিতে হবে। তাহলে 3 1.5, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে দশমিকটা সরে গেল। আবার বলছি, এখানে এই দশমিকের পরে কয় ঘর আছে, এক ঘর। তাহলে এই দশমিকটাকে যত ঘর থাকবে তত ঘর পিছনে পিছিয়ে দিতে হবে। তাহলে এখানে এক ঘর আছে, তো এক ঘর দিলে এখানে চলে আসবে। তাহলে আমাদের ওখান থেকে অঙ্কটা আসলো আমাদের এটা। এবার যদি আমরা ভাগ করি তাহলে একবার যাবে 25 থেকে 25, তো নামবে এবার কত, 6 5 11 6। আর এইবার দশমিকটা আছে, আমাদের প্রয়োজন হচ্ছে এখন এই সংখ্যাটার। তো দশমিকটাকে আমরা এখানে নিয়ে চলে যাব, এই সংখ্যাটা নেমে গেলো 6। এখন আমার এই সংখ্যার প্রয়োজন আছে নামাবার। তো যখনই আমরা দশমিককে পার করে যাব পারে, তো দশমিকটাকে নিয়ে গিয়ে এখানে ভাগফলের এখানে বসাতে হবে। তাহলে দশমিকটা এখানে চলে গেল, এবার নেমে আসলো কত, 5। তাহলে 25 2 50, দুইবার যাবে, আসলো 5, আর এখান থেকে নামলো আসলো 1। আচ্ছা, যেহেতু দশমিক নেওয়া আছে তো একটা 0 নেওয়া যেতে পারে। তাহলে এবার 6 বার, 25 6 150, এই যে এখানে যে উত্তরটা আছে ওই উত্তরটাও এখানে চলে আসলো।